ভাগ্নির গলায় মালা দিয়েছেন তিনি। দিদির মেয়েকে বিয়ে করেছেন অভিনেতা তথা ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। আজকের এই প্রতিবেদনে থাকছে সবিস্তারে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন, আর বিনোদন জগতের সমস্ত আপডেট সবার আগে পেতে এখনই অজানা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখুন। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় দুই তারকা হলেন সব্যসাচী চক্রবর্তী এবং অভিনেত্রী মিঠু চক্রবর্তী। অভিনয় গুণে বছরের পর বছর ধরে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তারা। টলিপাড়ার এই দুই তারকা আবার বাস্তবে স্বামী স্ত্রীও। সম্প্রতি তাদের নিয়েই এমন একটি তথ্য সামনে এসেছে যা এতদিন অনেকেই জানতেন না। সে কথা শোনার পর সকলেই বেশ অবাক হয়েছেন। টলিপাড়ার কিংবদন্তী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী দর্শকদের অনেকের কাছেই পরিচিত ফেলুদা হিসেবে, কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই আইকনিক রোলে তাকেই দেখেছেন দর্শকরা। সব্যসাচীর কাছের মানুষরা তো বটেই, ইন্ডাস্ট্রির প্রত্যেকে এক বাক্যে বলেন তার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অত্যন্ত দয়ালু স্বভাবের মানুষ তিনি, সেই সঙ্গে উচিত কথা মুখের ওপর বলার ক্ষমতাও রাখেন। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সব্যসাচী এমন একজন ব্যক্তিত্ব যার নাম কোনো বিতর্কে কোনোদিনও জড়ায়নি। বিনোদন দুনিয়া তারকাদের ক্ষেত্রে যা অনেক সময় হয়ে থাকে, সেই প্রেম ঘটিত কোনো কেচ্ছাও নেই অভিনেতার। স্ত্রী মিঠু চক্রবর্তী ছাড়া তার নাম কারোর সঙ্গে কখনো জড়ায়নি। তবে আপনি কি জানেন, মিঠু কিন্তু শুধুমাত্র সব্যসাচীর স্ত্রী নন, সম্পর্কে ভাগ্নিও। একবার একটি জনপ্রিয় টক শো এসে সব্যসাচীর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। অভিনেত্রী স্বীকার করে নিয়েছিলেন, এই দুনিয়ায় এমন মানুষ হয় না, একথা একদম সত্যি। এরপরই অভিনেত্রী জানান ছোটবেলায় তিনি সব্যসাচীকে মামা বলে ডাকতেন, কারণ সম্পর্কে অভিনেতা তার মায়ের অনেকটা দূর সম্পর্কের ভাই ছিলেন। মিঠুর বাবা পেশায় ছিলেন ফাইটার পাইলট, আর্মি পরিবারের সন্তান হওয়ায় বেশ রক্ষণশীলতায় বড় হয়েছেন তিনি। সব্যসাচী ছিলেন অভিনেত্রীর মায়ের অনেক দূর সম্পর্কের এক ভাই, সেই হিসাবে তাকে ছোটবেলায় মামা বলেই ডাকতেন মিঠু। অভিনেত্রীর কথায়, তিনি যখন টেপ জামা পরে কার্নিশে হাঁটতেন তখন থেকে সব্যসাচীকে চেনেন তিনি। যদিও ছোটবেলা থেকে আলাপ হলেও সব্যসাচী মিঠুর কিন্তু প্রেম করে বিয়ে নয়, দুই পরিবারের তরফ থেকে দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছিল তাদের। এখন স্বামী দুই ছেলে ছেলের বউদের নিয়ে সুখে সংসার করছেন মিঠু। তার দুই ছেলে গৌরব এবং অর্জুন ও বড় ছেলের বউ রিদ্ধিমাও টলিপাড়ার জনপ্রিয় শিল্পী। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো পরবর্তী এরকমই কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।